কালো মেয়ে আন্ধারি আমার ছোট গল্পগুচ্ছের একটি হল কালো মেয়ে আন্ধারি সমাজের অবহেলিত নির্যাতিত কালো মেয়েটি যে একটি ভালো নাম পর্যন্ত পেতে পারেনি আপন চেষ্টায় সফলভাবে বাঁচেছে সেই সফলতার গল্পই কালো মেয়ে আন্ধারি গল্প পাঠে আমি নিরুয়া জুয়ান লাভলি গল্পটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ কালো মেয়ে আন্ধারি রিটায়ার্ড প্রধান শিক্ষিকা নীলা রহমান কোথাও একটা যাবেন রিক্সার জন্য বেশ কিছুক্ষণ হল পাকা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এমন সময় কালো রঙের একটা চকচকে প্রাইভেট কার তার কাছে এসে ধাঁ করে ব্রেক কষল নীলা চমকে উঠে হাত দুই পিছিয়ে গেল মনে মনে বলছে আহা দেশটা উচ্ছন্নে গেল ছেলে মেয়েগুলোর একটু আদব থাকতে নেই দেখতেই পাচ্ছে সে একজন প্রবীণ মানুষ দাঁড়িয়ে আছে তবু বাপু এভাবে একেবারে গায়ের ওপর হাজির হওয়ার মানে কি আছে যেটা কেমন লাফিয়ে উঠল। হৃৎপিণ্ডটা এখনও কেমন লাফাচ্ছে ধক করে মনে হচ্ছিল যেন গায়ের ওপরেই উঠি পড়বে ড্রাইভার অবশ্য নিপুণই বলতে হবে কারণ সত্যি সত্যি তার কিছু হয়নি একদম কাজ ঘেঁষে দাঁড়িয়েছে যদিও এসব কথা ভাবতে ভাবতেই গাড়ি থেকে গটমটিয়ে বেরিয়ে এলো একজন অত্যাধুনিকা কালো মেয়ে কালো হলে কি হবে চিপচিপে মেয়েটির চেহারা ভারী সুন্দর বড় বড়ো সানগ্লাস পরেছে চোখে চুলটাও সুন্দর করে বাঁধা হেভি স্মার্ট বলতে যা বোঝায় ঠিক তাই নীলার কাছে এসে একগাল হেসে সালাম দিল আর হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে কালো মুখে ঝকঝকে সাদা দাঁতগুলো যেন বিদ্যুৎ চমকের মতো ঝলসে উঠল অমনি নীলার স্মৃতিতেও বিদ্যুৎ চমকের মতোই কি যেন একটা ঝলসে উঠে হারিয়ে গেল মেয়েটির হাসিটি যেন ভারী না কি যেন মনে পড়তে চায় অথচ কী যেন মনে পড়ছে না নীলার বেন স্টম্প শুরু হয়ে গেল হারা দিনের হারা কথার মতো সে স্মৃতি হাতড়িয়ে মরতে লাগলো আর মেয়েটি তার অবাক হওয়া দেখে নিজেও যেন অবাক হলো যেমন মজাও পেলো তেমন সে আরও এগিয়ে এসে নীলার হাতটি নিজ হাতে তুলে নিয়ে বলল কি ম্যাডাম আমায় চিনতে পারছেন না না মা হাসিটি চিনতে পাচ্ছি, কিন্তু পরিচয়টা ঠিকঠাক স্মরণে আসছে না আজকাল স্মৃতি বড্ড বিশ্বাসঘাতকতা করছে কি না বলে সেও হাসল অপতিভের হাসি মেয়েটি বলল সে কি ম্যাডাম ফিরোজেকে চিনতে পারছেন না আপনি সত্যিই চিনতে পারছেন না আপনার অনেক আদরের ফিরোজে সত্যি স্মৃতি বড্ড নিষ্করুন সেবার আরও অবস্তুতভাবে আরও করুন হাসল মেয়েটি আন্তরিকভাবে বলল না না আসলে স্মৃতির আর দোষ কি বলুন প্রতি বছর শত শত শিক্ষার্থী আপনার হাত দিয়ে বেরিয়ে যায় সে হিসেবে সারা জীবনের তালিকাটা যে অনেক বড় এই লম্বা তালিকায় সবাইকে তো আর মনে রাখা যায় না আরও বিষয় আছে মা আমার কাছে আসে তো সব নাক দিয়ে সিকনি ঝরা এই টুকুনি ছোট্ট মেয়ে বড়ো হলে তো তাদের চেহারাও হাব ভাব সবই পাল্টে যায় তাই এমনটি হয় হ্যাঁ হ্যাঁ সে তো বটেই কিন্তু আমাকে আপনি ভুলে যেতে পারেন না আমার ফিরোজের নাম তো আপনিই দিয়েছিলেন ম্যাডাম আন্দাজি খাতুনকে আপনি কীভাবে ভুলে যাবেন যার শুধু নামটাই আপনি পাল্টে দেননি পুরো লাইফ লাইফ স্টাইলটাই আপনি পাল্টে দিয়েছিলেন আন্ধারি খাতুনের ভূতের মধ্যে আপনি দেখেছিলেন ফিরোজিয়া রহমানের ভবিষ্যৎ বর্তমানে সেই ফিরোজের রহমানই দাঁড়িয়ে আছে আপনার সামনে মনে পড়ছে চিনতে পাচ্ছেন কি এখন চিনতে পারছেন না হো তাই বলো তুমি আমার সেই ফিরোজে তাই তো বলি অমন হাসিটি কা তা কেমন আছো কোথায় আছো এখন কি করছো মাকে দেখতে এসেছিলে বুঝি আমার এই জীবন তো আপনারই অবদান ম্যাডাম হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি থাকি ঢাকায় আর মাকে তো আমি নিজের কাছেই রেখেছি এসে এসেছিলাম এসেছিলাম গ্রামের সবাইকে দেখতে বহুদিন আসা হয় না কি না সময়ই তো পাই না কিন্তু মন বড্ড আনচান করছিল তাই একটু সুযোগ পেতেই বেরিয়ে এলাম আর এখন যাচ্ছিলাম যাচ্ছিলাম আপনারই বাড়িতে আপনার সাথে দেখা করতে বাহ বেশ ভালো ভালো শুনে খুব খুশি হলাম কিন্তু আমি যে এক জায়গায় যাবো বলে বের হয়েছি মা না তাতে কি দেখা তো হয়েই গেল আসলে আমারও সময় তত বেশি নাই হাতে এই যে এই যে আপনাকে দেখলাম এক নজর এতেই আমি ধন্য আহা অমন করে বলছো কেন ধন্য হবার কি আছে হাতে আমি একজন সঙ্কর্ণ মানুষ এমনিভাবে কি বলতে হয় সামান্য একজন স্কুল টিচার আমি নগণ্য তো ননই আপনি সামান্যও নন আর আমার কাছে তো নিয়া। আপনি না থাকলে কোথায় থাকতাম আজ আমি এই গাড়ি হাঁকানো মেয়েটি হয়তো আজ আমারই অন্য বোনদের মতো চাতালে কাজ করে অথবা অন্য কারণ বাড়িতে ধোয়া মোছা বাসন মাজার কাজ করত। নয়তো ঝিগিরি করে খেত লাঞ্ছিত বঞ্চিত আর অবহেলিত সেই কালো আন্ধারি খাতুনের চোখে চাঁদের আলো স্বপ্ন জাগিয়েছিলেন আপনি একটা লোভাতুর উজ্জ্বল ভবিষ্যতের ছবি এঁকেছিলেন যা আন্ধারিকে হাতছানিতে ডেকেছিলো আলোর দিকে আপনার দেখানো সেই উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ হয়েই তো বিয়ের রাতে বিয়ের কোণে কবুল বলার আগেই চাষার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম হয়তো শিক্ষারে আর ধিক্কারে ভরে গিয়েছিল সমাজ আমি তোয়াক্কা করিনি কোথায় যাব কি করব কিচ্ছু মাথায় ছিল না শুধু মনে হচ্ছিলো পালাতে হবে আমাকে এই বিয়ের ভাত কেটে পালাতেই হবে দূরে বহু দূরে তখন শুধু আপনার কথাই মনে পড়ছিল মনে পড়ছিল নাম জিজ্ঞাসা করায় আমি যখন আমার নাম আন্ধারি বলেছিলাম তখন কি আহত বিস্ময়ে আপনি চেয়েছিলেন তারপর মাথায় হাত রেখে আদর করে বললেন ছি আন্ধারি কি কারো নাম হয় নাকি আমি বলেছিলাম হুম হয় তো আমার নামই তো আন্ধারি দাদি বলে চাচা বলে আন্ধারি রাতে জন্ম আমার তাই অমন কালো কুটকুটে রঙ আর তাই নামও আন্ধারি আপনি বলেছিলেন তাই নাকি আরে এ তো অনেক কিছু জানে দেখছি কথাও তো বলতে পারে খুব তা শোনো আন্ধারি খাতুন আমার কাছে কেউ অন্ধকারেও থাকবে না আন্ধারি হয়েও থাকবে না সবাইকে জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে বুঝলে হুম আর আমার নাম তোমার নামও আন্ধারি থাকবে না কিন্তু আমি যে অমাবস্যার মতো কালো হোক কালো কালো হলে কি হয় কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙ্গা আমরা কালো চোখের তারা দিয়ে জগৎকে দেখি কোরআন কেতাব যত জ্ঞানের বই পুস্তক সবই কালো হরফে ফেলেখা বুঝেছ কোনো মেয়ের চুল যদি সাদা হয় তাকে কেউ বিয়ে করবে না যা কি যাক উপস্থাপনের গুণেও অনেক জিনিস সুন্দর হয়ে ওঠে তাই আমি ঠিক করেছি তোমার এই কালো রঙটাকে সুন্দর করে উপস্থাপন করে তোমার সুন্দর একটা নাম দেব রাজি নতুন নাম দেবেন আপনি সুন্দর নাম কি নাম দেবেন ম্যাডাম কালো রঙটাকে অনেকে আদর করে শ্যামা বলে শ্যামা থেকে শ্যামলি কিন্তু না ও নাম আমার পুরনো মনে হয় সন্ধ্যার আধার নামার আগে পশ্চিম আকাশে সুন্দর একটা রং দেখা যায় অনেকে বলে আসমানি রং কিন্তু আমি বলি ফিরোজিয়া আধারের সাথে এরও একটা সম্পর্ক আছে আধার হওয়ার আগেই এই রঙটা দেখা যায় কি না তাই আমি তোমাকে ফিরোজে বলে ডাকবো ফিরোজিয়া থেকে ফিরোজে কেমন শুধু ডাকাই নয় আমি তোমার স্কুলের খাতায়ও ওই নাম তুলব আমি তোমার গার্জেনের সাথে কথা বলবো যেন নিবন্ধনও ওই নামেই করায় তোমার মনে আছে সব নীলার কথায় ফিরোজা হেসে বলল কি যে বলেন এসব কথা কি বলবা নাকি ভোলা যায় আমি বলেছিলাম হুম চাচা তো আমাকেই স্কুলে আসতে দিতে চায় না বাড়ির কাজের ক্ষতি হয় তাই আমিও আসি না তা ওরা আজ গিয়ে বলল নতুন ম্যাডাম এসেছেন সে তোকে ডেকেছে তাই তো আজ এসেছি কিন্তু এসেছিল তোমার চাচা হ্যাঁ জানি তো তাকে ডেকে কি বলেছিলেন জানি না কিন্তু মুখ বেজার করে বাড়ি ফিরে মাকে বলেছিল কাল থেকে ওকে স্কুলে পাঠিও কিন্তু ওই পর্যন্তই শুধু স্কুলে যাওয়া আর আসা বাড়ি ফিরলেই সংসারের কাজের ফরমাইশ করত চাচাও চাচিও তাই বই আর হাতে নেওয়া হতো না কিন্তু তুমি মেধা বিছিলে ক্ষুরোধার মেধা তোমার লক্ষ্য করেছিলাম স্কুলে গিয়ে সহপাঠীদের কাছে পড়া বুঝিয়ে নিলেই হয়ে যেত আর কি অত্যগ্র আগ্রহটাই না ছিল সহপাঠীরা যেটা বুঝাতে পারতো না সোজা চলে আসতে ম্যাডামদের কাছে তাই না এবার লাজু খেসে ফিরোজে বলল হ্যাঁ তাই তখন কি কিছু অত শত বুঝতাম শুধু মনে হতো পড়া তো হয় নাই ম্যাডাম জিজ্ঞেস করলে কি বলবো ওরাও তো পাচ্ছে না তাহলে উপায় হ্যাঁ উপায় হলো ম্যাডামকে গিয়ে ধরা এই যা তোমার আবার দেরি হয়ে যাচ্ছে না তো গাড়ি দাঁড়িয়ে আছে না না আমি তো বললামই আমি আপনার কাছেই যাচ্ছিলাম আর এটা আমার নিজের গাড়ি চলুন কোথায় যাবেন আপনাকে বরং পৌঁছে দিয়ে আসি না না আমি রিক্সাতেই ঠিক চলে যাব তোমাকে ব্যস্ত হতে হবে না সে আমি জানি ম্যাডাম রিকশায় আপনি ঠিক চলে যেতে পারবেন কিন্তু তাতে যে আপনার পায়ের ধুলা থেকে আমার বাহনটি বঞ্চিত হয় এই কি হচ্ছে আবার মারবো এক গাটটা কিন্তু উফ তাহলে কি যে ভালো হয় কতদিন আপনার কানমলা খাইনি একটু উদাস হয়ে বললো জানেন ম্যাডাম কেউ আর আমাকে কানমলা চরমালা তো দূরের কথা থাক বকেনা পর্যন্ত একটুখানি বকনি খাওয়ার জন্য যে কোনো দিন প্রাণটা বৃষ্টিবিহীন বৈশাখী দিন হয়ে থাকবে তা কখনও বুঝিনি এই যে একটু ধমকালেন কি যে ভালো লাগছে জানেন মাছ পর্যন্ত ভয়ে ভয়ে থাকে কি যে সমীহ করে কথা বলে মনে হয় যেন কত দূর গ্রহের মানুষ হয়ে গেছি আমি আর অফিসে তো ঢোকার সাথে সাথে সব কেমন অ্যাটেনশন হয়ে যায় অবশ্য তার ব্যতিক্রম হওয়ার উপায়ও নাই আচ্ছা এখন পর্যন্ত জানাই তো হলো না তুমি কি করছো এখন বিয়ের পিড়ি থেকে পালানোর খবর পেয়েছিলাম পরে বিয়ে সাইডে আর করেছো কি করলে কোথায় সেটা জামাই কি করে আপনি গাড়িতে উঠে বসুন যেতে যেতে সব বলছি নীলা অগত্য গাড়িতে উঠে বসল ফিরোজে বলতে শুরু করলো হ্যাঁ ম্যাডাম আমি এখন একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে খুব বড়ো একটা পদ প্রোডাকশন ম্যানেজারের পোস্টে আছি বিয়েও হয়েছে ছেলে একই ফ্যাক্টরির ডিজিএম বাড়ি নোয়াখালীতে কিন্তু আমরা ঢাকায় ফ্ল্যাট কিনেছি আমার তো বাবা নেই জানি মাকে এবং আমার শ্বশুর শাশুড়িকেও আমাদের কাছে এনে রেখেছি ভালো ভালো শুনে সুখী হলাম তা বিয়ের আসর থেকে পালিয়েছিলে কি এই ছেলের জন্যই আরে না কি যে বলেন ম্যাডাম ওকে কোথায় পাবো তখন বিয়ের রাতে পালিয়েছিলাম শুধু বিয়ের হাত থেকে বাঁচতে আপনার ব্রিফিংয়ের পর চাচা চাচি তো আর স্কুলে যেতে বাধা দেয়নি কিন্তু মনে মনে পছন্দ করতো না তাই স্কুল থেকে ফেরার পর রাজ্যের কাজ করা তো আমাকে দিয়ে কিন্তু আপনাদের দোয়া ও চেষ্টায় রেজাল্ট মোটামুটি ভালোই ছিল আপনার ওখানকার পড়া শেষ হওয়ার পরও বিদায় খেলে আপনি যা যা বলেছিলেন সেগুলো আপনি মনে রেখেছিলাম তাই শত বাধা সৃষ্টি করলেও আমার স্কুলে যাওয়া ঠেকাতে পারেনি কেউ এস রেজাল্টও আল্লাহর চাহাই তো ভালোই হলো আমি কলেজে পড়তে চাইলে চাচা সাপ সাপ জানিয়ে দিল যথেষ্ট হয়েছে আর না অনেক করেছি তোর জন্য আর না কলেজে পড়ালে খরচ জোগাবে কে তাছাড়া ওই কালো মেয়ের বর্ত আর দেরি করলে পাওয়াই যাবে না বেশি শিক্ষিত হলে আবার তার চেয়ে বেশি শিক্ষিত বড় দরকার অথচ রূপের যা ছিঁড়ি কে শিক্ষিত ছেলে বিয়ে করবে ওই অন্ধারিকে তার চেয়ে এখনও চেষ্টা চরিত্র করলে হয়তো কোনো অশিক্ষিত বা আধা শিক্ষিত কোনো দোকান টোকানের কর্মচারী বা কোনো গৃহস্থ ঘরের বেকার ছেলে টেলে পাওয়া যেতে পারে তারপরও তো চিন্তার শেষ থাকবে না শরীর তো ওই তালপাতার সেপাই গৃহস্থ ঘরের বউ বেটিদের শক্তভোক্ত হতে হয় তারা তিনশের চারশের চালের ভাতের হাড়ি নামিয়ে দমদমিয়ে ঘরে নিয়ে যেতে পারে তাদের ঘরে সবসময় বারো পনেরো জন কামলা কিষাণ কাজ করে তিনবেলা তাদের রেঁধে খাওয়াতে হয় চাচি বলেছিল তোমার যেমন কথা অতবারও গেরস্থের ঠেকা পড়েছে ওই আন্ধারিককে তোমার ভাইঝিকে ঘরে বউ করার ওই স্বপ্ন নিয়েই থাকো এসব শুনে মা সব হয়ে বলেছিল ও ছুটে মেয়ে তুমি এইবেলা ল্যাংড়া খোরার যা হোক একটা ছেলে ধরে এনে মেয়েকে আমার উদ্ধার করে দাও নইলে যে সারা জীবন থেকে ওকে আইবুড়েই থাকতে হবে কে দেবে ওকে ভাত কাপড় কে করবে দেখাশোনা আমি বললাম মা অত ভয় পাচ্ছ কেন লেখাপড়া শিখলেই তো আমি চাকরি করে খেতে পারবো মার মনে হয় কথাটা বিশ্বাস হচ্ছিল না কিন্তু বিশ্বাস করতে খুব ইচ্ছা করছিল তার তাই সে হতবুদ্ধির মতো একবার আমার আরেকবার চাচার মুখের দিকে তাকাচ্ছিল চাচা তার সাথে মুখ ভ্যাং এ এ চাকুরি করবে চাকুরি যেন গাছের কোটা চাইলেই ছিঁড়ে আনতে পারবে এই গর্দান মোটা মেয়েটার মাথাটা খেয়েছে সেই প্রাইমারি পড়তে এই গর্দান মোটা মেয়েটার মাথাটা খেয়েছে সেই প্রাইমারি পড়তে সেখানকার সেই নীলামাষায়নি কি যে মন্ত্র সেই বেটের মাথায় ঢুকালো আর আমিও অমনি বেকুপের মতো তার কথায় সাই দিয়ে দিয়ে এ সর্বনাশ করলাম কিন্তু আর নয় বিয়ে এবার আমি দিয়েই ছাড়বো চাচি একটু মাথা মোটা ধরনের সে আর পেটে আসল কথাটা রাখতে পারল না বলে বসলো আর তুই যদি চাষবিকে তোর মাকে নিয়ে চলে যাস তাহলে আমার এই সংসারে কাজ কাজ কামাই বা করবে কে এই যে এতদিন তোদের মা মেয়েকে পারলুম তোর দুই বোনের বিয়ে দিলাম তার পিতৃফলটা ফলটা কী আমি বললাম হ্যাঁ দিয়েছই তো বনেদের বিয়ে একজন চাতালে ধান সিদ্ধ শুকান করে খায় আর একজন পরের বাড়ি বাসন মেজে গেজের স্বামীর নেশার টাকা জুগায় আর মার খায় নিত্যি নিত্যি চাচা চুপ করে রইল কিন্তু চাচি গজ্জে উঠল দেখলে তোমার ভাইজির কথা ছিঁড়ি শোনো শোনো কি বলছে সে আরে তবু তো স্বামীর সংসারেই পড়ে আছে ওরা তবু তো একটা ঠিকানা আছে আর তোর মায়ের দিকে দেখ আমার সংসারে বোঝা হয়ে আছে কি রেখে গেছে তোর বাপে যা দিয়ে তোদের ভালো ডিমান্ড দিয়ে ভালো ঘরে বিয়ে দেব আর বিয়ে না দিয়ে তোমারই মতো আর কতকাল বসে বসে পারতাম ভুলি ফুটেছে মুখে তাই না ফুটবে না টাকা পয়সা খরচ করে লেখাপড়া শেখালাম যে কাকের বাসায় কোকিল ছা যা স্বভাবে করে তাই হয়েছে তোমার আমার খাবে আমার পড়বে আবার আমারই মুখে মুখে কসকস করে কথাও বলবে চাচাকে বললো কিসের পড়া লেখা এই সপ্তাহের মধ্যে এর বিয়ে দিয়ে বিষ ভেঙে দাও আপদ বিদয় করো নইলে ভারী বিপদ বলে দিলাম আমি বললাম খুব তো খাওয়া পড়ার খোঁটা দাও কথায় কথায় বলি খাওয়া তো পড়াতে কি মাগনা নাকি গো মায়ে ঝিয়ে গতর খেটে খেয়েছি পায়ের ওপর পা তুলে পটের বিবিটি সেজে বসে থাকো আর সারা সংসারের ঘানিট কেটানে। মা মেয়েতে খেটে মরছি সারাক্ষণ সে কিছু নয় চাচি বলল দেখো দেখো কথাই বলে না যে করে চক্ষু দান তাকে করে অপমান প্রমাণ দেখো সারা জীবন খেলে পড়লে আর আজ একবেলাতেই বেলাতেই গণেশ দিল আমি বললাম আর মুখ খুলিয়ে না গো চাচি দয়া করে এবার চুপ করো অমনি সে কোমরে কাপড় পেঁচিয়ে লাভ দিয়ে উঠানে নামলো পিস করে পানির পিক ফেলে মুখের কাছে হাত নেড়ে বলতে লাগলো কি মুখ রে তুই কী বলবি বল কী তোর বলার আছে আজকেই বল এক্ষুনি বল 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 বলে সে আমাকে ধরে ঝাঁকাতে লাগলো আর বলতে লাগলো যদি না বলিস তবে এক্ষুনি মা মেয়েকে বাড়ি থেকে বের করে দেব। মা ভয় পেয়ে গেল সে দৌড়ে এসে আমার চুলের মুঠি ধরে দুম দুম করে কয়েকটা কিল মেরে চাচিকে ধরে সরে নিয়ে যেতে যেতে বলল আহ ছোটো তুইও কি পাগল হলি ক্ষমা দেবন দয়া করে আর রেগে গিয়ে নিজের শরীরের ক্ষতি করিস না তোর না হার্টের ব্যায়ামো ওই ফাজিল মেয়ে কি বললো না বললো তাই শুনে কি তুই নিজের সর্বনাশ আগেই গুষ্ট শুদ্ধ কোথায় যাবি আগে ভর্তিটা হয়ে যাক তারপর তুই যাবি পরে আমিও গেলাম ডিসেন্টারি বন্ধ হয়েছে তখন তাই ডাক্তার বলল কাউকে থাকতে হবে না একজন থাকলেই হবে চাচা আমাকে বলল আমার বড় বোন কালই শ্যামা আসবে তাই আমাকে পাঠিয়ে দিল পরে শুনলাম দুই বোন এসেছিল সত্যি সাথে মাতাল গেঁজেল জুয়ারু পাশারু স্বামীরাও এসেছিল সেজে গুজে আগেই ষাঁট হয়েছিল চাচার সাথে তাই তারা পাঁচশো হাজার নগদ টাকা যাই পায় সেটাই নগদ লক্ষ্মী ভেবে মা এবং বোনদের কাছ থেকে দলিলে স্বাক্ষরে নেয় এই বলে যে দলীয় স্বাক্ষর নেয় এই বলে যে ক্লিনিক থেকে ছাড়তে এটা লাগবে ক্লিনিক থেকে ছাড় করতে এটা লাগবে আরও কয়েকদিন পর দেখলাম সকাল থেকে বেশ আঞ্জাম আয়োজন একটা যেন উৎসব উৎসব ভাব কেউ কিছু বলছে না শুধু ছোট্ট বোনটা একবার দেখি তার খেলার সাথীদের বলছে আজ আমার বাড়িতে আন্ধারিবুর বিয়ে অবাক হলাম বই কি আমার বিয়ে ছোট্ট বাচ্চাটা জানে অথচ আমি জানি না কোথায় বিয়ে কার সাথে কে ঠিক করলো চাচিকে জিজ্ঞেস করেও কোনো সদত্তর পেলাম না সন্ধ্যার মুখে মুখে দু একজন করে লোক আসতে শুরু করলো এখানে ওখানে জটলা আর গুজ ফুসফুস চলছে আমি গেলেই চুপ অনেক চেষ্টায় একবার একটু শুনতে পেলাম চাচা বলছে চাচিকে কড়া নজর রাখবি কারোর সাথে যেন একা একই কথা বলতে না পারে রাত নামার সঙ্গে সঙ্গে বর বিয়ে পড়িয়ে ও পাপকে বিদায় করতে হবে লেখাপড়া শিখেছে চোখ মুখ ফুটেছে বুলিও ফুটেছে বিষয় সম্পত্তি হিসেব চাইছে তবে যেখানে যাচ্ছে মাথার ঘায়ে কুত্তা পাগল হয়ে থাকবে আর পিছনে ফিরে চাইতে হবে না চাচি বলল এখন রাজি হলেই হয় চাচা বলল রাজি না হওয়ার কিছু নেই ওই কালো আন্ধারি ওই কালো আন্ধারি রাতকে যে কেউ বিয়ে করতে রাজি হয়েছে এই ঢির ও হো মাস্টারনি আবার আধিক্ষাতা করে সব করে নাম রেখেছেন ফিরোজে হ্যাঁ মাস্টার যেন একাই দোষ তুমি জন্ম নিবন্ধন ঠিক করে আনো আরে এনেছি এনেছি তাতে কি এসে যায় যা বলছিলাম ওরই বড় বোনের দেবর তাই এ বিয়েতে অমত করলে ওর মা বোন সকলেরই বিপদ তাই তারাই ওকে রাজি করাতে বাধ্য হবে নইলে জামাই বাবা জীবনের অপমান হয় আর মাতালদের মান আপনার অপমানের জ্ঞান খুব টনটনে হয় মান রাখার জন্য তারা সব পারে দেখলি না সামান্য কোটা টাকা